স্বপ্ন দেখে, হাজারো স্বপ্নের রং মেখে, স্বপ্ন যেন হবেই পূরণ, তবেই ঢাকা থাকবে স্মরণ। দর্শক, আমরা সবাই জানি স্বপ্নবাজদের রাজধানী ঢাকা, আর এই রাজধানী নিয়ে কত কবিতা কত গান। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, সিনেমার এই গানের মতো আমিও আজ রাজধানী ঢাকা এসে বেশ খুশি, নিজে শহর বলে কথা। হ্যাঁ প্রিয় দর্শক, ম্যাজিক বাউলিয়ানা 2022-এর ঢাকা বিভাগের প্রথম পর্বের অডিশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমি আয়েশা খান। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2022-এর পৃষ্ঠপোষক স্কোয়ার টয়লেট্রিস লিমিটেড আয়োজনে মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মিডিয়াকম লিমিটেড এবং ওয়ার্ড্রপ পার্টনার দেশাল। বিশ্বজুড়ে বাউল সুরে প্রত্যেকে কণ্ঠে ধারণ করে সারা বিশ্ব থেকে প্রায় 50,000-এর মতো প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন, এবং শুধুমাত্র ঢাকা থেকে ঢাকা বিভাগের প্রথম পর্বের অডিশন দেওয়ার জন্য 10,000-এর মতো প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। দ্যাটস অ্যামেজিং, রাইট? দর্শক, আমাদের প্রতিযোগীরা কিন্তু ইতিমধ্যেই ঢাকার কিশোলায় বালিকা বিদ্যালয় ও কলেজে এসে ভিড় জমিয়েছেন। যান্ত্রিক এই কোলাহলের মধ্যে আমাদের শহুরে প্রতিযোগীরা লোকগানকে কতটুকু নিজের কণ্ঠে ধারণ করতে পারে, চলুন যাচাই করে দেখি। দর্শক, আমাদের ঢাকা বিভাগের প্রথম পর্বে আছেন 8 জন বিজ্ঞ বিচারক, যার মধ্যে 4 জন আমাদের নিয়মিত বিচারক এবং বাকি 4 জন আমাদের অতিথি বিচারক। বুথ একে আছেন লাভলি দেব ও মোহাম্মদ আনিসুর রহমান। বুথ দুয়ে আছেন বিমান চন্দ্র বিশ্বাস ও কাজল রেখা। বুথ তিনে আছেন কামাল আহমেদ ও আজাদ দাওয়ান মুক্তি। এবং বুথ 4-এ আছেন কামরুজ্জামান রাবি ও ফাহমিদা আলম রত্না। ঠিক সকাল বললে ভুল হবে, ভোর থেকে আমাদের প্রতিযোগীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে অপেক্ষা করছেন। এদের মধ্য থেকে হয়তো আমরা পেয়ে যাব আমাদের এবারের ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন, তবে সে কে তা সময় বলে দিবে। তার আগে চলুন আমরা পরিচিত হয়ে নেই বিশ্বজুড়ে বাউল সুরে এই প্রত্যয় কণ্ঠে ধারণ করে কারা এসেছেন আমাদের ঢাকা অডিশনের প্রথম পর্বে। বসন্ত বাতাসে শৈগো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে শৈগো বসন্ত বাতাসে। কি মনে হয়, আপনি কি এবার পারবেন ম্যাজিক বাউলিয়ানার চ্যাম্পিয়ন হতে? নিজের প্রতি আস্থা আছে, তাও একটু নার্ভাস। কেন এত নার্ভাস লাগছে? প্রস্তুতি কি কম নেওয়া হয়েছে? মোটামুটি, বাট এতটা ভালো করে নিতে পারি নাই, এক্সাম চলতেছে, পরীক্ষা সব মিলে আর কি। এখানে কার গান সব থেকে বেশি ভালো লাগে? কামরুজ্জামান রাব্বি স্যারের গান খুব ভালো লাগে। এই যে বাউল গানের প্রতি এত ভালোবাসা, আপনার প্রিয় বাউল শিল্পী কে? সফি বাউল। সফি বাউল, তার গাওয়া একটা গান আপনার কণ্ঠে শুনতে পারি? গাইতে চাই না, সরি।
কিছু মনে করবেন না, আমি আমি অডিশনে করব আর কি। কিশলয় কলেজের গেটে পাশ দিয়ে যায় সে হেটে, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, দেখে যেন মনে হয় ইনোসেন্ট গার্ল। আই লাভ ইউ, হ্যালো আই লাভ ইউ। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, কিশলয় কলেজের বালিকার কথা আপনি কি করে জানেন, ইনোসেন্ট গার্লের কথা আপনি কি করে জানেন? এই সামনাসামনি দেখলাম তাই মনে হলো। থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভকামনা আপনার জন্য। দেখা যাক বিচারকদের মন আপনি জয় করতে পারেন কিনা। ধরুন গান গাইতে গাইতে আপনাকে সুযোগ দিল সিনেমায় কাজ করার, অর্থাৎ সিনেমার প্লেব্যাক সিঙ্গার হওয়ার, তখন কি করবেন? যদি এই সময়ে যদি আমি আরো সুযোগ পাই অবশ্যই নিজেকে ধন্য মনে করব। গান শোনান। এহে কে আমার ভাঙা ঘর, তারপুর নহরে চর, কখন জানি সেই ঘর ভাঙা পরে রে। মেঘা, গানটা হলো আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ, নিজের দেশে যাও। গানটা এখান থেকে ধরতে হবে, ঠিক আছে? আর এই যে ছোট 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 কিছু কাজ আছে যেগুলো করতে যেয়ে তোমার সুর নড়ে যায়, সুন্দর করে গান শিখবে। উজান গাঙে নাইয়া ভাটির গাঙে নাইয়া, তুমি কইবার নি পারোরে, নদী গেছে কত দূর। গানটা আসলে তুমি অনেক উঁচু স্কেলে ধরেছো, তুমি এই জায়গাটা একটু একটু নিচু স্কেলে শোনাও তো। যে কুল ধইরা চলে রে নদী, সে হাসি মুখে ইয়েস কার্ড হাতে বের হয়ে আসছেন, বিগ কনগ্রেচুলেশনস টু ইউ। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে আসার পরে অনেক নার্ভাস ছিলাম বাট এখন অনেক ভালো লাগছে। কিন্তু এখন তো সিলেকশন রাউন্ডের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, তো এই স্বল্প সময়ে কীভাবে নিজেকে প্রস্তুত করবেন বলে ঠিক করছেন? আসলে যেহেতু ভিতরে একটা ইচ্ছা শক্তি আছে, তো ইনশাল্লাহ পারবো। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান মন। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো। একটু সুরের দিকে খেয়াল করো। তোমার লাগি অন্য আরেকটা আঙ্গিকের গান শুনতে চাচ্ছি, ভাওয়াইয়া ভাটিয়ালি। উপরে গেলেন মিষ্টতা যেটাকে আমরা বলি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার তোমারও লাগিয়ারে যেটা গাইলেন, ড্রয়িংগুলো খুব ছোটো ছোটো ভাবে নোটগুলো লাগায়, তা আপনি খুব প্রেশার দিয়ে লাগালেন নোটগুলো, তো আমার মনে হয় যে আরেকটু এই ছোটো ছোটো ব্যাপারগুলো আরেকটু চর্চা করেন। ধন্যবাদ।
দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওয়েটিং জোনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে বসে অপেক্ষা করছেন আমাদের ঢাকার প্রতিযোগীরা। এদের কারো কারো মুখ চিন্তিত, আবার কখনো এই চিন্তিত মুখ বলে গানে আনন্দে মাতিয়ে রাখছে চারপাশ। আমি আজকে সারাদিন এদের মুখ থেকে শুনবো কিভাবে এরা বাউল গানের সাথে বা লোকগানের সাথে সম্পৃক্ত হলো, শুনবো বিচারকদের মুখোমুখি হবার অভিজ্ঞতা, আমি নিজে শুনবো, আপনাদেরকেও আমি জানাবো। তবে এই মুহূর্তে নিতে চাই ছোট্ট একটি বিরতি, আপনারা কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণ পরে। দোতারা ছাড়া একটু গানটা শোনান। ওতাই আশক ছাড়া মাশক মিলে, যার হইয়াছে প্রেমের জ্বালা সেই তো জানে রে মৌলা। দমের অনেক বড় একটা সমস্যা আছে, হ্যাঁ, আর গলা চাপিয়ে গান করা যাবে না, গলা খুলে গান করতে হবে। আমি তোর লাগিয়া দুঃখ পাইয়া, তোর লাগিয়া দুঃখ পাইয়া কান্দি নদীর ঘাটে, সরল মনে সরল মনে এত দুঃখ দিলে। নেক্সটে যাওয়ার জন্য আপনাকে ইয়েস কার্ডটা দিচ্ছি। আমার শিশুকালটাই ছিল ভালো, থাকতাম মায়ের কোলে, ছিল না সংসারের জ্বালা সবই থাকতাম ভুলে। দেখা দিছে যৌবনে বাতাস লাগছে ফাগুনে। পারফরম্যান্স ভালো ছিল কিন্তু সুর লাগে নাই। নিকাশের দায়া করে খাড়া মারবে রে আত্মসের কোড়া, সোজা করবে বেকা তেড়া জোর জবট খাটবে না, তাতে কে তোমার আর যাবে সাথে। কি কর, জমি আমার, ঘর আমার, আমি মালিক নই না? এই যে এত বড় বড় ঢাকা শহরে বিল্ডিং দেখতেছো, এগুলো আমাদের না, একটু বুঝাইয়া কর, তাহলে গানে গানে বলি। বাড়ির জায়গা পাড়ির জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গানটা একটু তালে গাইতে হবে, তালে একটু সমস্যা হয়ে গেছে। আমি নীরবে দাঁড়ায় কাঁদি রে, আমার দিন যাই কত তহলা ওহরে হে আমার শ্যামল বংশীওয়ালা। আপনি গান কোথাও শিখছেন? আমি হচ্ছে 11 বছর ধরে ক্লাসিক্যাল শিখছি গান। আমি এর জন্যই আপনাকে ধরলাম যে আসলে ফোক গানের যে বিষয়টা, এটাকে আসলে আমরা এই জায়গায় অ্যাড করলে আর ফোক গানটা থাকবে না, ওটা নির্ভর লাগতে হবে। আপনার জগৎটাই আলাদা, এটা যদি ক্লাসিক্যালের বা ঠুমরি বা আধুনিক গানের বা গজলের কোনো পরিবেশ হতো দেন আপনি দেন ফিট, বাট আমরা আসলে ওই ফোকটাই আমরা আপোষ করতে পারছি না। গান আমার ভালো লেগেছে। বাউলাকে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে বাউলা, বন্ধু মিলে হাসুন রাজায় অন্য নাহি মানে বাউলা। কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে।
দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের মাঝে গত আসরের চ্যাম্পিয়নদের একজন, পলাশ চন্দ্র শীলকে। কি খবর আপনার, কেমন কাটছে দিনকাল? অনেক 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 ভালো কাটছে, খুবই ভালো কাটছে, সবার দোয়ায় আর কি ভালোবাসায়। আপনি ম্যাজিক বাউলিয়ানায় মোট কতবার অংশ নিয়েছিলেন? আমি দুবার। এবং শেষবার আপনি জয়ী হয়েই ছাড়লেন, আর জয়ী হবার পর আপনি মেহের আফরোজ শাওনের সাথে দ্বৈত গান পরিবেশন করেছিলেন যার নাম ছিল কানার হাট বাজার। গানটি প্রকাশ হবার পর পরিবার, আত্মীয়, বন্ধু, তাদের সবার থেকে, আপনার যে ভক্তরা আছে তাদের সবার থেকে কেমন সাড়া পেয়েছিলেন? এই গানটা দেখার পরে সবাই তার মনে একটা স্বপ্নের মতো তো মনে হয়েছিল যে এটাই কি আমাদের পলাশ। নিজের কাছে খুবই খুবই ভালো লাগার একটা অনুভূতি কাজ করছে, এটা আমার জন্য বড় একটি প্রাপ্তি। আর এটা সুযোগ করে দেওয়ার জন্য ম্যাজিক বাউলিয়ানা পুরো মাছরাঙ্গা টিমকে আমার অন্তঃস্থল থেকে আমি ভালোবাসা জানাচ্ছি। হারা জিতা চুবের বেলায় কার পালে কে চায়, মদন মাঝি বড়ই পাজি কত নাও ডুবায়। সঙ্গীত মানুষের মনের ঔষধ, সেটাই প্রমাণ করলো আপনার এই বয়সে এই অবস্থা। আপনি গানকে ভালোবেসে আমাদের মাঝে আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। সবাই তো ইয়াস কার্ড পাবে না? ধন্যবাদ। ওরে ডাক দিলে কেউ শোনা না, নিজের চোখে দেখো না, হৃদয় সিংহাসনে আমার বন্ধু এসেছে নাগনা। বাবা, আপনি যে গাইছেন এখনো এবং আমাদের এই ম্যাজিক বাউলিয়ানার এই মঞ্চে আপনি এসেছেন, এই জন্য আপনাকে আমি সালাম জানাচ্ছি। আপনি অনেক দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন, এইভাবে আমাদের গান শুনিয়ে যান, ভালো থাকবেন। ভেদেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। এই সময়টা আমি আসতে পেরেছি এই জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি। ধন্যবাদ মা মাছরাঙ্গা টেলিভিশনকে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে। যে রূপে গৌরবে ত্রিভুবন মোহিত করেছে, কেমন রূপ সে দেখিতে রূপ হয় বাসনা, কেমনে করিতা রূপাসনা। আপনার গলাটা ভালো লেগেছে, আমার গায়কিটা ভালো লেগেছে। হ্যাঁ, খাজুর গাছে চুমুর বাড়াইছে তোরে আইনে দেব, ওরে সন্ধ্যে নশ ঝাড়ে এনে যাও না দেখাবো, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব, আরে ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব, টুঙ্গাই এনে দে দড়াই এনে দে বাইল ধারা কান কই, ওরে ঠিলের গলায় কানাস লাগা বেলা গেল ওই, ওরে বালির চুমো আগে এনে দে দাও ধারাবো, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব। পরবর্তী রাউন্ডের জন্য আপনাকে ওয়েটিং এ রাখতেই পারি। প্রাণের সংযোগ থাকতে হবে, এ কোন রঙে রঙিন হইলো বাউল প্র্যাকটিস করতে হবে, চর্চা বাড়াইতে হবে। হ্যাঁ, ও ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখ, ভবে যে শুরু করলেন সেই জায়গাটা কিন্তু নোটটা পড়ে গেল। আমি মনে দ্যাট ওয়াজ ভেরি নাইস। গান ভালোবেসে যে আমাদের সাথে দেখা হলো, আসছেন, এতে আমরা অনেক খুশি। তুমি কেন আসছো? দেখো, গত আসরে আমি সাধেন লাও বানাইলা মোড়ে গান গেয়ে নেচেছিলাম, কিন্তু বিচারকরা আমাকে গেসকার তো দেয়নি, আমাকে একটা লাউ ধরিয়ে দিয়েছিল হাতে। আজকে আমি গেসকার যাতে পাই তার জন্য আমি খুব ভালো করে গানের প্রস্তুতি নিয়ে এসেছি। শুনি, ঠিক আছে?
তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু খাজনার সে বাজনা বেশি না মানে গান তো কিছু হইলই না শুধু নাচানাচি হইল একটু সুন্দর ভাবে মিষ্টি মিষ্টি কথা বলে বিদায় জানাই কিভাবে কোনোভাবেই সম্ভব না পরের বার চেষ্টা করো দেখা যাক কি হয় খেলবো না আমি আমি গেলাম বানাইলো বানাইলো রে বাউলা তার নাম হয় যে মৌলা দেখিয়া তার রূপের ছন হাসন রাজা হইল রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে খুবই ভালো লেগেছে তোমাকে আমরা ওয়েটিং এ রাখতে চাচ্ছি একদম হাসি হাসি মুখ নিয়ে ইয়েস কার্ডটা হাতে বের হয়ে আসছেন আমাদের আরেকজন প্রতিযোগী কতটুকু চাপ অনুভব হচ্ছে ভিতরে টেনশন হচ্ছে বাট দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আসলে আমিও দেখতে দেখার অপেক্ষায় আছি যে কি হয় আর কতজন বন্ধুকে নিয়ে আমি চলে যেতে পারি স্টুডিও রাউন্ডে শুভকামনা আপনার জন্য আপনি যে ওয়েটিং জোন অপেক্ষা করুন সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি আপনার গান শুনে ভালো লাগলো এবং ইয়েস বিচারকদের রায় অনুযায়ী এই 10 জন প্রতিযোগী লড়াই করবেন সিলেকশন রাউন্ডে ম্যাজিক কার্ড পাবার জন্য এখন দেখা যাক ম্যাজিক কার্ড হাতে কারা আমাদের সাথে যেতে পারে স্টুডিও রাউন্ডে দর্শক আরও একবার আমন্ত্রণ ম্যাজিক বাউলিয়ানা 2022-এর চতুর্থ মৌসুমে শুরু হয়ে গেছে আমাদের সিলেকশন রাউন্ড চলুন এক নজরে দেখে আসি আমাদের সিলেকশন বুথে কি ঘটছে এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ফেরদৌসী আহমেদকে ফেরদৌসী আমরা প্রথমে কোন গান শুনবো একটি বাউল গান করছি ঠিক আছে কোথা হতে এলো বাউল কোথা হতে এলো কে জানে বাউলের ভেদ কে জানে বাউলের ভেদ কার কাছে শুধাবো কোথা হতে এলো বাউল কোথা হতে এলো রামনারায়ণ গৌর হরি এদের
ফের কাকে বাউল ধরি রাম নারায়ণ গৌর হরি এদের কাকে বাউল ধরি জানলে বলতে পারো। আমরা অন্য একটা গানে যাই, শাহ আব্দুল করিম বা রাধারমণের। শাহ আব্দুল করিমের একটি গান করছি। আমি কুলহারা কলঙ্কিনি, আমি কুলহারা কলঙ্কিনি, আমার কেউ ছুঁয়ো না গো। দুইটা গানেরই যে আবেদনটা, আমার মনে হয় সেটা আপনি ধরতে পারেননি। তো গানের অনেক বড় একটা গুণ আবেদনটা বুঝতে পারা। অনেক শুভকামনা থাকলো। ম্যাজিক বাউলিয়ানার এবারের যাত্রা আপনার এখানেই শেষ। কি খুব নার্ভাস? জি না। তুমি নার্ভাস লাগছে না? যদি বিচারকরা অনেকগুলো গান শুনতে চায় আপনার কাছে? হ্যাঁ, যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব শোনানোর। বাহ, ধরুন আপনি আমাদের বিচারকদের মন জয় করে আমাদের সাথে স্টুডিও রাউন্ডে যেতে পারলেন, তখন কি করবেন? তখন সত্যি অনেক আনন্দিত হব। হ্যাঁ, আর খুবই ভালো লাগবে শুনে। আমি তো ভাবলাম যে আপনি বলবেন যে প্রথমে আপনি আমাকে মিষ্টি খাওয়াবেন, কারণ আপনাদের সাথে সকাল থেকে আমিও দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম। অবশ্যই মিষ্টি খাবেন আর দোয়াও রাখবেন। অবশ্যই, অল দ্য বেস্ট। আপনি যেতে পারেন উপরে। ও গোবিন্দে ললিতে আমি কৃষ্ণ হারা হলেম জগতে, সখীরে চল আমরা বনে যাই, বন্ধুর দেখা নাই বৃন্দাবন আছে কত দূরে, সারিয়া ভবের মায়া দেহ করলাম পদ ছায়া, ললিতে তার পায়ের ধ্বনি শুনিতে আমি। তোমাকে আমরা একটু অপেক্ষা রাখছি। কথা রাখো পাশে থাকো। অতিরিক্ত কিছু কাজ করা, গলা কাঁপানো, আপনার কাছে হয়তো মনে হচ্ছে এটা ভালো লাগবে, কিন্তু পায়েসে চিনি বেশি দিলে পায়েসটা খাওয়া যায় না। অযত্নে ডুবলো ভরা, অযত্নে ডুবলো ভরা। বেশ কয়েক জায়গায় সুর ছুটে যাচ্ছে, এখানে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু এখানে এসে দাঁড়াতে হবে। খুব ভয় লাগছে এত তাড়াহুড়ার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন বিচারকদের কাছে? না, ভয় লাগছে না, এমনিতে খুব ভালো লাগছে। অডিশন রাউন্ডে দেখেছিলাম যে আপনার পারফরমেন্স খুব ভালো ছিল এবং বিচারকরা পছন্দ করেছিলেন, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে সিলেকশন রাউন্ডের জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করতে পেরেছেন বলে আপনি মনে করছেন? যে বরাবরই ফোক আমার ভালো লাগার গান, সব সময় ফোক গাইতে কমফোর্ট ফিল করি, নিজে থেকেই মানে প্রিপারেশনটা চলে এসছে, মানে ভালো লাগছে। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না, জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা। চারজনের মতামতে এই মঞ্চ থেকে ওয়েটিং এ রাখছি, ঠিক আছে? পাখি একবার মৌলা বলো, মনে রে পাখি ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে কাণ্ড মিছে গুরু আসতে একা, যেতে একা আসতে একা, যেতে
কেউ কারো নয়, এই কেউ কারো নয়তে নোটটা লাগে নাই, এটা একটা ব্যাপার। আবার আসতে একা, তুমি বলো আসতে একা, আসতে আর আসতে দুইটা কিন্তু দুই রকম। আজকের মতো বিদায় তোমাকে, ভালো থেকো, অনেক শুভকামনা রইল। ডাকে রে তোর কৃত দাসে, ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দাও মোর কলি যায়, আয় মোহাম্মদ কমলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। আপনি ওয়েটিং এ থাকছেন এবং আপনার রেজাল্ট জানার জন্য একটু অপেক্ষা করতে হবে। সাদা কাপড় পরাইয়া খাটের উপর সোহাইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী। অনেক দোয়া রইল, পরবর্তীতে আবার চেষ্টা করব। তালের ব্যাপারটাকে আরেকটু গুরুত্ব দিয়ে দেখতে হবে, আগামী বছর আবার দেখা হবে। অডিশন রাউন্ডে কয়টা গান গাইতে হয়েছিল? চারটা গান গাইতে হয়েছিল। তাহলে এখন কি মোটামুটি আটটা গানের প্রিপারেশন নিয়েছেন? অবশ্যই। যেখান থেকে তার আটকাতে চান না কেন, আপনি যাতে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন সেই প্রস্তুতি একদম 100% দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ চেষ্টা করব। শুভকামনা আপনার জন্য, যেতে পারেন আপনি। ধরলাম পাড়ি গাঙের ঠিক ঠিকানা পাইলাম না, উথাল পাতাল ঢেউরে গাঙের বাউ বাতাস তো বুঝলাম না, জহুরি জহুর চেনে কাটুরিয়াই কাট রাখালিয়া চেনে শুধু রাখালেরি মাত। আপাতত আপনাকে আমরা ওয়েটিং এ রাখছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা অডিশনের প্রথম পর্বে আমরা 10,000 জন প্রতিযোগীকে পেয়েছিলাম রেজিস্ট্রেশনের সময়। এখন এদের মধ্য থেকে মাত্র 2 জন আমাদের সাথে যেতে পারবেন স্টুডিও রাউন্ডে। আসলে অনেক কঠিন পরীক্ষা, এবং আমি জানি না আমাদের বিচারকরা কেন প্রতিবার এত কঠিন কঠিন পরীক্ষা নেয়। আমার তো শুনেই ভীষণ নার্ভাস লাগছে। সো আমি আমার নার্ভাসনেস দূর করার জন্য একটু বিরতিতে যাচ্ছি। আপনারা কিন্তু কোথাও যাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। সবাইকে আমন্ত্রণ ম্যাজিক বাউলিয়ানা 2022-এর ঢাকার অডিশন রাউন্ডের প্রথম পর্বের ফলাফল ঘোষণায়। ফলাফল ঘোষণার পূর্বে আমি সবার আগেই ধন্যবাদ জানাতে চাই আমার 4 বিচারককে, যারা সকাল থেকে বেশ ব্যস্ত একটি সময় পার করলেন এবং তাদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে তারা খুঁজে বের করেছেন সেরাদের সেরা প্রতিযোগীদেরকে। দর্শক, আমার হাতে চলে এসেছে ফলাফল। তবে ফলাফল ঘোষণার পূর্বে আমি মঞ্চে আরও একবার ডেকে নিতে চাই আমাদের অপেক্ষমান তালিকায় থাকা 4 জন প্রতিযোগীকে। আমরা কিছুক্ষণের মধ্যে জানবো কারা পাচ্ছেন ম্যাজিক কার্ড। তবে তার আগে আমি একবার আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই, কারণ আমাদের এই ঢাকা পর্বের অডিশন রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন প্রায় 10,000-এর মতো প্রতিযোগী, এবং তাদেরকে পেছনে ফেলে আপনারা 4 জন এই মঞ্চে জায়গা করে নিতে পেরেছেন। তাই আমাদের বিচারকদের চোখে আপনারা 4 জনই বিজয়ী। তাই শুরুতে আপনাদেরকে জানাই অভিনন্দন। কিন্তু যেহেতু এটা প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় হার জিত থাকবেই, এই প্রতিযোগিতাও তার ব্যতিক্রম নয়। তবে হেরে যাওয়া মানেই কিন্তু হার মেনে নেওয়া না, হেরে যাওয়া থেকে ভালো কিছু একটা গ্রহণ করে আপনারা সামনে এগিয়ে যাবেন এবং পরবর্তী আসরের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করে আবারও এই মঞ্চে ফিরে আসবেন। এখন জানার বিষয় কারা সেই ভাগ্যবান যারা ম্যাজিক কার্ড নিয়ে আমাদের সাথে স্টুডিও রাউন্ডে যেতে পারবেন। আমি আর দেরি না করে মনে হয় রেজাল্টটা ঘোষণা করেই দিই। পূর্ণমান 400 নম্বরের মধ্যে আপনাদেরকে নম্বর দেওয়া হয়েছে, যে সব থেকে বেশি নম্বর পেয়েছেন তিনি যেতে পারবেন স্টুডিও রাউন্ডে পারফর্ম করার সুযোগ। মোহাম্মদ ওয়াসিম উদ্দিন এবং উজ্জ্বল কুমার দাস, আপনাদের 2 জনের ফলাফলটা আমি শুরুতে ঘোষণা করতে চাই।
উজ্জ্বল কুমার দাস আপনি পূর্ণমা 400 নম্বরের মধ্যে পেয়েছেন। আপনার পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল, কিন্তু ফলাফল বলছে অন্য কথা। মার্কস দেখে আমার মনে হচ্ছে না যে আপনি আমাদের বিচারকদের মন খুব একটা জয় করতে পেরেছেন। তাই আপনার নম্বরটি ঘোষণা করার পূর্বে আমি মোহাম্মদ ওয়াসিমউদ্দিনের নম্বরটি একবার ঘোষণা করে দিতে চাই। পূর্ণমান 400 নম্বরের মধ্যে মোহাম্মদ ওয়াসিমউদ্দিন আপনি পেয়েছেন 178 নম্বর, এবং আপনাকে আমাদের এই মঞ্চ থেকে বিদায় জানাতে হচ্ছে। আশা করি পরবর্তীতে আপনি আপনার সকল দুর্বলতা, সকল বাধা বিপত্তি কাটিয়ে আবার আমাদের সাথে ম্যাজিক বাউলিয়ানার পরবর্তী আসরে যুক্ত হবেন। অনেক ধন্যবাদ আপনাকে। উজ্জ্বল কুমার দাস, পূর্ণমান 400 নম্বরের মধ্যে উজ্জ্বল কুমার দাস আপনি পেয়েছেন। ২২৫ নম্বর, এবং অভিনন্দন আপনাকে, আপনি পাচ্ছেন স্টুডিও রাউন্ডে পারফর্ম করার সুযোগ। কংগ্রাচুলেশনস। আমি আপনাকে অনুরোধ করবো আমাদের বিচারকের হাত থেকে ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমি অনুরোধ করবো আপনাকে আপনার জায়গায় যেয়ে দাঁড়াবার জন্য। আমরা পেয়ে গিয়েছি আমাদের ঢাকার অডিশন রাউন্ডের প্রথম পর্বের প্রথম বিজয়ীকে। সাথে আছেন আমাদের আরও দুই প্রতিযোগী, যাদের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি, এবং আমি দেখতে পাচ্ছি তারা দুজনেই ভীষণ চিন্তিত, মোহাম্মদ আনারুল ইসলাম এবং সৈয়দ প্রতীক। আপনাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজন আমাদের সাথে যেতে পারবেন স্টুডিও রাউন্ডে। এখন এই দুজনের মধ্য থেকে কে সেই ভাগ্যবান তাই আমরা জানব। সৈয়দ প্রতীক, পূর্ণমান 400 নম্বরের মধ্যে আপনি পেয়েছেন 235 নম্বর, কিন্তু অন্যদিকে মোহাম্মদ আনারুল ইসলাম পেয়েছেন 193 নম্বর। আপনাকে এই মঞ্চ থেকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। অনেক ধন্যবাদ ম্যাজিক বাউলিয়ানার সাথে থাকার জন্য। এবং সৈয়দ প্রতীক, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি যাচ্ছেন আমাদের সাথে স্টুডিও রাউন্ডে। আমি অনুরোধ করব আমাদের বিচারকের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। সৈয়দ প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ করব আপনার নিজ জায়গায় আপনাকে দাঁড়িয়ে যাবার জন্য। অভিনন্দন আপনাদের দুজনকে। আপনারা যেতে পারছেন আমাদের সাথে স্টুডিও রাউন্ডে, যেখানে আপনাদেরকে পারফর্ম করতে হবে আমাদের অন্যান্য অঞ্চলের আরও প্রতিযোগী বন্ধুদের সাথে। সো অল দ্য বেস্ট। দর্শক, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের ঢাকার অডিশন রাউন্ডের প্রথম পর্ব। তবে আমাদের ঢাকার প্রতিযোগীদের কিন্তু তাদের সঙ্গীতের যে প্রতিভা তা দেখানোর সুযোগ এখনও আছে, কারণ দ্বিতীয় পর্বের জন্য, অর্থাৎ ঢাকার অডিশন রাউন্ডের দ্বিতীয় পর্বের জন্য আরও 10,000 প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন, এবং তাদের গান তো আমাদের শুনতেই হবে। তবে হ্যাঁ, কঠিন কাজ সহজ হয়ে যায় প্রিয় দর্শক, যখন আমরা আপনাদের ভালোবাসা পাই আর আপনাদের সমর্থনই পারে ম্যাজিক বাউলিয়ানার এই উদ্যোগকে সার্থক করে তুলতে এবং বিশ্ব দরবারে পৌঁছে দিতে। যাবার আগে আরও একবার কৃতজ্ঞ চিত্তে আমি স্মরণ করতে চাই আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2022-এর উদ্যোক্তা সান ফাউন্ডেশনের প্রতি। ম্যাজিক বাউলিয়ানা 2022-এর চতুর্থ আসরের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিস লিমিটেড, আয়োজনে মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মিডিয়াকম লিমিটেড, এবং ওয়েড্রপ পার্টনার দেশাল। প্রতি শুক্র ও শনিবার রাত 7:30 মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা 2022-এর চতুর্থ মৌসুম, আর তারই ধারাবাহিকতায় আপনাদের সাথে দেখা হবে আমার আগামী পর্বে। তবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি আয়েশা খান আজ এখানেই বিদায় নিচ্ছি।